ইজি টিপস এন্ড ট্রিক্সের আরেকটি নতুন পর্বে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি চিন্ময়। আমরা আজ এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্স বাজারে। আজ আমরা কক্স বাজার এক্সপ্লোর করে দেখব কোথায় কি পাওয়া যাচ্ছে, সমুদ্র দেখতে কেমন, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু, কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। আমরা জানি যে কক্সবাজারের অনেক কিছু সম্বন্ধে আপনারা অবগত আছেন, তারপরও এই প্যান্ডেমিক সিচুয়েশনের পর কক্সবাজার কেমন দেখতে, কক্সবাজারের কি অবস্থা, এই সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করব। চলুন দেখা যাক, সাথেই থাকুন। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়াই যায় না। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি, একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হল হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশেপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। এটি চট্টগ্রাম থেকে 159 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স 1799 খ্রিস্টাব্দে এখানে একটি বাজার স্থাপন করে। কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি। দীর্ঘ প্রায় 4 মাস বন্ধ থাকার পর গত 17ই অগস্ট সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে দেশের সবচেয়ে বৃহৎ পর্যটন এলাকা কক্সবাজার। এরই মধ্যে পর্যটক সহ ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে কক্সবাজারের প্রতিটি দর্শনীয় স্থান। বর্তমান মহামারী সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছিল দেশের পর্যটন শিল্প। ক্রমান্বয়ে সচল হতে শুরু করেছে মুখ থুবড়ে পড়া এ খাতটি। সরকার স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু শর্ত সাপেক্ষে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ সীমিত পরিসরে উন্মুক্ত করেছে। বিচ সহ বিভিন্ন দর্শনীয় স্থানসমূহে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। সে সাথে সকল হোটেল মোটেলে লাগানো হয়েছে নো মাস্ক নো এন্ট্রি নির্দেশনা। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই প্রায় 20টি 5-তারা হোটেল রয়েছে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিস মার্কেট। রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকোরিয়াম। আরও রয়েছে প্যারাসিলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কার্নিভাল, সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত অসংখ্য স্থাপত্য, ফিউচার পার্ক, শিশু পার্ক এবং
অসংখ্য ফটোশুট স্পট। এখানে আরও আছে টেকনাফ জিওলজিক্যাল পার্ক। এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট। সমুদ্র সৈকতে লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলায় সমুদ্র উপভোগের সুযোগও রয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত করছে পৃথিবীর সবচেয়ে বড় সি অ্যাকোরিয়াম, ক্যাবেল কার এবং ডিজনিল্যান্ড। কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে, যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময়। এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি রয়েছে। এই মন্দির ও মূর্তিগুলোই পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ, যা বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হিমছড়ি যত না সুন্দর তার চাইতে সুন্দর ও রোমাঞ্চকর হল কক্সবাজার থেকে এই সৈকতে যাওয়ার পথটি। একপাশে বিস্তীর্ণ সমুদ্রের বালুকা বেলা, আরেক পাশে সবুজ পাহাড়ের সারি, মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার এলো অথচ এই পথ ধরে ছুটল না, তার পুরো ভ্রমণই মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র।
কক্সবাজার ভ্রমণে গিয়ে পরিবেশ বিপন্ন হয় এমন কিছু করা কখনোই উচিত নয় আমাদের। পলিথিন বা প্লাস্টিক জাতীয় দ্রব্য সমুদ্রের বিচে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। আমাদের নিজেদের জন্যই কক্সবাজার সমুদ্র সৈকতকে রাখতে হবে পরিষ্কার ও পরিচ্ছন্ন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।